করোনা থেকে রেহাই মিলেছে, কিন্তু তারপরে থেকে যাচ্ছে মৃত্যু ঝুঁকি। ভারতের এমন সব রোগীদের জন্য আতঙ্কের আরেক নাম ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক। এর আতঙ্ক না কাটতেই মরার উপর খাড়ার ঘা হিসেবে চড়া হয়েছে হোয়াইট ফাঙ্গাস বা সাদা ছত্রাক। সাদা ছত্রাকের সংক্রমণ কালো ছত্রাকের চেয়ে অনেক বেশি বিপজ্জনক, এমনটাই বলছেন চিকিৎসকরা। তারা বলছেন করোনা থেকে সেরে ওঠা ব্যক্তি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ফুসফুসে সাদা ছত্রাক সংক্রমণ প্রাণঘাতী হয়ে উঠতে পারে। নারী ও শিশুদের ক্ষেত্রে সাদা ছত্রাকের সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। মূলত অস্বাস্থ্যকরভাবে অক্সিজেন সিলিন্ডারের ব্যবহার এবং চিকিৎসায় অতিরিক্ত স্টেরয়েড ব্যবহারের কারণে এই ছত্রাকের সংক্রমণ ঝুঁকি বেড়ে যায়। অক্সিজেন সিলিন্ডারের সাথে যুক্ত আর্দ্রতা বজায় রাখার হিউমিডিফায়ারের কলের পানি ব্যবহার সাদা ছত্রাকের সংক্রমণ ঝুঁকি বাড়িয়ে দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মানা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার উপরও জোর দিচ্ছেন চিকিৎসকরা। করোনা ভাইরাসে আক্রান্ত হলে যে উপসর্গগুলো দেখা দেয়, একই রকম উপসর্গ দেখা দিতে পারে সাদা ছত্রাকে সংক্রমিত ব্যক্তির দেহে। কেবলমাত্র সিটি স্ক্যান এবং এক্সরে করে আপাতত এই ছত্রাকের উপস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। শুধু ফুসফুস নয়, নখ, ত্বক, পাকস্থলী, কিডনি, মস্তিষ্ক, যৌনাঙ্গ এবং মুখসহ শরীরের অন্যান্য অঙ্গেও এই ছত্রাকের সংক্রমণ হতে পারে। ক্যান্সার ও ডায়াবেটিক রোগীসহ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত দুর্বল এবং যারা দীর্ঘদিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ নিচ্ছেন, তাদের ক্ষেত্রেও এই ছত্রাকের সংক্রমণের ঝুঁকি অনেক বেশি। করোনায় এই সাদা ছত্রাকের আক্রমণ নতুন হওয়াতে চিকিৎসা নিয়েও রয়েছে নানা ধরনের বিভ্রান্তি। তবে আপাতত চিকিৎসকরা কাজ চালাচ্ছেন ছত্রাকনাশক ওষুধ ব্যবহারের মাধ্যমে। মুবাল্লিক করিম, মাইটিভি।